পৃথিবীতে এমন অনেক দেশ আছে যাদের নিজস্ব বিশেষত্ব রয়েছে, তবে এসবের মধ্যে জাপান এমন একটি দেশ যাকে আগামী বিশ্বে উদীয়মান সূর্য হিসেবে বিবেচনা করা হয়। কারণ প্রযুক্তির দিক দিয়ে জাপানের সঙ্গে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না। তবে এই সব ছাড়াও জাপানে এমন অনেক জিনিস রয়েছে যা বাকি বিশ্বের থেকে একেবারে আলাদা। বিলাসবহুল মিউজিক্যাল টয়লেট হোক বা নীল রঙের ট্রাফিক লাইট, পৃথিবীর অন্য কোথাও আপনি এগুলোর কোনোটি দেখতে পাবেন না। যদিও এই দেশে অনেক সম্পদ নেই, তবুও এই দেশটিকে বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে গণ্য করা হয়। তো চলুন বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে জাপান সম্পর্কে আরো ভালো করে জেনে আসি। নাম্বার ১, পিপলস পুশার্স। জাপানের রেল স্টেশনে সারাক্ষণ এত ভিড় থাকে যে বাংলাদেশ বা ভারতের রেল স্টেশনেও এত ভিড় দেখা যায় না। এসব কারণে এখানে একজন বিশেষ কর্মী মোতায়েন করা হয়েছে যারা পিপলস পুশার নামে পরিচিত। তাদের দায়িত্ব হলো মানুষকে ঠেলে ট্রেনের ভেতরে দেওয়া। নাম্বার ২, ফুটপাথ ট্রেন। জাপানে এমন একটি ট্রেন চলে যাতে রয়েছে অনেক আশ্চর্যজনক সুবিধা, যার মধ্যে একটি হল ফুটপাথের সুবিধা। এই ট্রেনগুলোতে হালকা গরম পানি ব্যবহার করা হয় যা যাত্রীদের পায়ে অনেক আরাম দেয়। নাম্বার ৩, রোবট রান হোটেল। জাপানিরা তাদের হোটেল চালানোর জন্য রোবট কর্মী ব্যবহার শুরু করেছে, যাকে সেখানকার মানুষ এন্না নামে ডাকে। এই রোবটগুলো প্রায় প্রতিটি কাজ করতে পারে যা একজন মানুষের দ্বারা হোটেলে করানো হয়, যেমন লাগেজ বহন করা, অতিথির কথা বোঝা, এমনকি অতিথির ঘর পরিষ্কার করা এবং তাদের জন্য কফি তৈরি করা। এই রোবট প্রতিটি কাজ করতে সক্ষম। নাম্বার ৪, ওয়ার্ল্ড শর্টেস্ট স্কেলেটর। জাপানের মলগুলোতে আপনি বিশ্বের সবচেয়ে ছোট স্কেলেটর দেখতে পাবেন, যার মধ্যে কিছু এমন স্কেলেটর আছে যাদের মাত্র ৫টি সিঁড়ি রয়েছে, যে কারো উচিত তাদের কাছ থেকে প্রযুক্তির ব্যবহার শেখা। নাম্বার ৫, ওয়াটার সেভিং সিঙ্ক। জাপানের টয়লেট সিটের বাকেটে এই সিঙ্ক রাখা হয় যাতে টয়লেট ব্যবহারের পরে আপনি প্রথমে আপনার হাত ধুয়ে ফেলুন এবং তারপরে ফ্লাশ করার জন্য এই একই পানি ব্যবহার করুন। এতে একই পানি দিয়ে দুটি কাজ সম্পন্ন হবে এবং পানির অপচয় থেকেও রক্ষা পাবে। নাম্বার ৬, স্ট্রাঞ্জ মাও। অন্য সব দেশে মাও শুধুমাত্র ফাস্ট ফুড যেমন সালাদ, স্যান্ডউইচ এবং বার্গারে ব্যবহার করা হয়, কিন্তু জাপানে মাও আইসক্রিমেও ব্যবহার করা হয়। নাম্বার ৭, ন্যাপস অ্যাট ওয়ার্ক। অন্যান্য দেশে কর্মস্থলে ঘুমানো লোকদের চাকরি থেকে বরখাস্ত করা হলেও জাপানে এটাকে কঠোর পরিশ্রমের লক্ষণ হিসেবে বিবেচনা করা হয়। জাপান বিশ্বাস করে যে লোকটি তার কাজে এত কঠোর পরিশ্রম করেছিল যে সে ক্লান্ত হয়ে এখানে ঘুমিয়ে পড়েছিল। নাম্বার ৮, নুডলস বাথ। শুনেই বেশ অদ্ভুত লাগে, কারণ নুডলস একটি ভোগ্য জিনিস। তাহলে কিভাবে এটি দিয়ে গোসল করা যায়? আসলে জাপানে এটা বিশ্বাস করা হয় যে নুডলস ত্বকের জন্যও ভালো এবং জাপানিরা ত্বকের যত্নে অনেক গুরুত্ব দেয়। এ কারণেই এখানকার লোকেরা অবশ্যই সপ্তাহে একবার হলেও নুডলস দিয়ে গোসল করে থাকে। নাম্বার ৯, কিটক্যাট ফ্লেভার্স। এখন পর্যন্ত আপনি নিশ্চয়ই বাজারে বিক্রি হওয়া সাধারণ কিটক্যাট খেয়েছেন, কিন্তু জাপানে মিষ্টি আলু, গ্রিল্ড কর্ন, লাল মরিচ, সয়াবিন, তরমুজ, গ্রিন টি, আম ইত্যাদির মতো অনেক স্বাদের কিটক্যাট খাওয়া হয়। এগুলো তো কেবল কিছু ফ্লেভার্স ছিল। আমরা যদি জাপানে পাওয়া সমস্ত কিটক্যাটের ফ্লেভার্সের তালিকা তৈরি করি তাহলে সেটা নিয়েও একটি সম্পূর্ণ ভিডিও করা সম্ভব। যাই হোক, আপনি এই সুস্বাদু কিটক্যাটগুলোর মধ্যে কোনটি খেতে চান? নাম্বার ১০, ফেক ফুড। জাপান প্রযুক্তিতে এতটাই আয়ত্ত করেছে যে এখানকার লোকেরা মোম এবং প্লাস্টিকের খাবার তৈরি করা শুরু করেছে এবং এটি আসল খাবারের চেয়ে বেশি সুস্বাদু দেখায়। আসলে এই খাবারটি খাওয়ার জন্য তৈরি করা হয় না, তবে জাপানি রেস্টুরেন্টের লোকেরা তাদের রেস্তোরাঁর ডিসপ্লেতে এই প্লাস্টিকের তৈরি খাবার রেখে ক্ষুধার্ত মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে এবং এই জাতীয় প্লাস্টিকের খাবার তৈরি করাও অনেক ব্যয়বহুল। নাম্বার ১১, র্যাবিট আইল্যান্ড। জাপানে এমন একটি দ্বীপ আছে যেখানে চারিদিকে শুধু খড়গোশ আর খড়গোশ। প্রকৃতপক্ষে এটি ১৯৪০ সালের সময় ছিল যখন কিছু জাপানি বিজ্ঞানী ওকোনোসিমা নামের এই দ্বীপে গবেষণা করার জন্য কিছু খরগোশ নিয়ে এসেছিলেন, কিন্তু কয়েক মাসের মধ্যে তাদের সংখ্যা এতটাই বেড়ে যায় যে আপনি যেদিকেই তাকান না কেন সর্বত্র আপনি খরগোশ দেখতে পাবেন এবং আজ জাপানের এই জায়গাটি পর্যটকদের জন্য সবচেয়ে প্রিয় জায়গা হয়ে উঠেছে। নাম্বার ১২, পুরিকুরা মেশিনস। আজ সারা বিশ্বের প্রতিটি মানুষকে প্রতিটি জায়গায় সেলফি তুলতে দেখা যায়, কিন্তু জাপান দীর্ঘদিন ধরে তার দেশের প্রতিটি কোণায় এ ধরনের মেশিন স্থাপন করেছে যেগুলো পুরিকুরা মেশিন নামে পরিচিত। এই মেশিনগুলোতে আপনি একটি ছবি তুলে এডিট করে সাথে সাথে আপনার ফোনে খুব সহজে পাঠাতে পারেন বা প্রিন্টও করতে পারেন। নাম্বার ১৩, আমব্রেলা পার্কিং লট। যেখানে অন্যান্য দেশে গাড়ি এবং বাইক পার্কিং করার জন্য ভবনের বাইরে জায়গা দেওয়া হয়, সেখানে জাপানে আপনি যদি কোনো বিল্ডিংয়ে যেতে চান তবে আপনাকে সেখানে আপনার ছাতা পার্ক করতে হবে।
আপনার ছাতা তালাবদ্ধ অবস্থায় থাকবে, যাতে অন্য কেউ সেটা নিতে না পারে। প্রকৃতপক্ষে এখানকার লোকেরা পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বিশেষ গুরুত্ব দেয় এবং ছাতা পার্কিং এখানকার বিল্ডিংগুলিকে কাদা থেকে বাঁচায়। নাম্বার 14, ফোন ভেন্ডিং মেশিন। যেখানে অন্যান্য দেশের ভেন্ডিং মেশিনের মতো কিছুই দেখা যায় না, সেখানে জাপানে 6 মিলিয়নেরও বেশি ভেন্ডিং মেশিন রয়েছে। আসলে জাপানের লোকেরা গভীর রাত পর্যন্ত কাজ করতে পছন্দ করে, তাই তাদের সুবিধার কথা মাথায় রেখে তাদের স্ন্যাক্স এবং অন্যান্য প্রয়োজনের জন্য বিভিন্ন জায়গায় ভেন্ডিং মেশিন বসানো হয়েছে। আপনারা জেনে অবাক হবেন যে জাপানে এই ভেন্ডিং মেশিনগুলো থেকে আপনি যে কোনো কিছু কিনতে পারেন, একটি সুঁই থেকে আন্ডারওয়্যার পর্যন্ত। নাম্বার 15, ক্রেজি ফ্লেভার আইসক্রিম। জাপানিরা প্রায় খাবার এবং পানীয় নিয়ে এক্সপেরিমেন্ট করে থাকে। এই আইসক্রিম ফ্লেভারটিও এই এক্সপেরিমেন্টগুলোর মধ্যে একটি। চারকোল, রসুন, ক্যাকটাস, এমনকি ঘোড়ার মাংসও আইসক্রিমের ফ্লেভারে ব্যবহার করা হয় এবং এসব তাদের কাছে সাধারণ ব্যাপার। নাম্বার 16, স্পেস সেভিং পার্কিং লট। জাপান একটি বিলাসবহুল দেশ, যার কারণে এখানে পার্কিং লটের অপচয় নেই। এই ফটোগুলো থেকে দেখা যায় যে কিভাবে এখানকার লোকেরা পার্কিং এর জন্য মাল্টি লেভেল গ্যারেজটি খুব কার্যকরভাবে ব্যবহার করে। নাম্বার 17, ক্যাফে কোম্পানিয়ন। যেখানে অন্যান্য দেশে একা বসে কফি পান করা বা খাবার খাওয়াকে সাধারণ বলে মনে করা হয়, কিন্তু জাপানে তা করা খুব খারাপ বলে মনে করা হয়। সেজন্য এখানকার ক্যাফেগুলোতে বড় বড় টেডি বিয়ার একা বসে থাকা মানুষের সামনে বসিয়ে রাখা হয়, যাতে তারা মোটেও একাকিত্ব অনুভব না করে। নাম্বার 18, স্কোয়ার ওয়াটার মেলন। কয়েক বছর আগে একজন গ্রাফিক্স ডিজাইনার তরমুজের এমন একটি আকৃতি আবিষ্কার করেছিলেন, যার কারণে তরমুজের এই আকৃতিটি সহজেই ফ্রিজে রাখা যায় এবং জাপানের লোকেরা তাদের বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এমন আকৃতির তরমুজ উপহার দিতে খুবই পছন্দ করেন। এ কারণে এখানকার কৃষকরা তাদের ক্ষেতে এক বিশেষ কন্টেনারে এভাবে তরমুজ চাষ করেন, যার কারণে এগুলো শুধু দেখতে সুন্দর নয়, দামও অনেক বেশি হয়ে যায়, যা মানুষ খাওয়ার চেয়ে সাজসজ্জার জন্য বেশি কেনে। নাম্বার 19, নো ট্রেন ডিলেইজ। জাপানে নিয়মানুবর্তিতা এবং সময়ানুবর্তিতাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। এখানে ট্রেন কখনোই দেরি করে না, এবং যদি কোনো ট্রেন 5 মিনিটের জন্য দেরি করে, তবে রেল কোম্পানিকে যাত্রীদের বিলম্বের সার্টিফিকেট দিতে হবে, যাতে তিনি তার অফিসে বা বসকে দেখাতে পারেন। আরো বেশি সময় দেরি হলে ট্রেন কোম্পানিকে পত্রিকায় ক্ষমা চাইতে হয়। নাম্বার 20, সাইলেন্ট কারাওকে। অন্যান্য দেশের মতো জাপানের মানুষও গান শোনার পাশাপাশি গুনগুন করতেও খুব পছন্দ করে, তবে অন্যান্য দেশের মতো তারা তাদের গান বাজিয়ে অন্যদের বিরক্ত করে না, বরং তারা গান গাওয়ার জন্য এমন একটি আলাদা মাইক্রোফোন ব্যবহার করে, যার মাধ্যমে তাদের গান শুধু তারাই শুনতে পায়। নাম্বার 21, পোলাইট স্ল্যাপিং। অন্যান্য দেশে মাথা নত করাকে ভালো মনে করা হয় না, তবে জাপানে অন্য ব্যক্তিকে সম্মান করার জন্য নত হওয়াকে প্রশংসা করা হয়। উদাহরণস্বরূপ, আপনি যদি একটি রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য মাথা নত না করেন, তাহলে তার শেফ বুঝবেন যে আপনি তার খাবার পছন্দ করেন। নাম্বার 22, ফেস ন্যাপকিন। আমরা যখনই ফাস্ট ফুড খাই, তখন আমাদের মুখে কিছুটা কেচাপ অবশ্যই লাগে, কিন্তু আপনার কেচাপ ভরা মুখ লুকানোর সমাধানও খুঁজে পেয়েছে জাপান, যার জন্য তারা এমন ফেস ন্যাপকিন ব্যবহার করেন, যা এই ন্যাপকিন দিয়ে ফাস্ট ফুড খাওয়া ব্যক্তির মুখ ঢেকে রাখে। নাম্বার 23, ডল ভিলেজ। জাপানে একটি গ্রামে বসবাসকারী মানুষের সংখ্যা মাত্র 40 জন, যার কারণে একাকিত্ব এড়াতে মানুষের আকারের পুতুল তৈরি করে বিভিন্ন জায়গায় স্থাপন করা হয়েছে, যা দেখতেও কিছুটা ভীতিকর। নাম্বার 24, জাপানিরা বিশেষ করে 4 নম্বর এড়িয়ে চলে। এই সংখ্যাটি এখানে দুর্ভাগ্যজনক বলে বিবেচিত হয়। এই কারণেই জাপানে কোনো ভবনে 4 তলা নেই, সেখানে দোকানে 4 সেটে কিছু বিক্রি হয় না। এরা 4 নম্বরকে এতটাই ঘৃণা করে যে এই দেশে 4 জন অতিথির আগমনও নিষিদ্ধ। নাম্বার 25, ব্লু ট্রাফিক লাইট। অন্যান্য দেশের মতো জাপানের রাস্তায় ট্রাফিক লাইট সবুজ নয়, নীল রঙের, কারণ জাপানে প্রাচীনকাল থেকেই কোনো জায়গায় যাওয়ার সিগন্যাল দেওয়া হতো নীল রং দিয়ে, তাই ট্রাফিক লাইটেও নীল রং ব্যবহার করা হয়। নাম্বার 26, ক্লিনিং ক্লাস। জাপানি স্কুলে অধ্যয়নরত বাচ্চাদের তাদের ক্লাসরুম নিজেদের পরিষ্কার করতে হয়, কারণ জাপানে এই কাজটিকে পড়াশোনার একটি অংশ হিসেবে বিবেচনা করা হয়। ক্লাসরুমের পাশাপাশি এখানকার শিশুদের টয়লেটও পরিষ্কার করার কাজ দেওয়া হয়, যার কারণে শিশুদের ছোট থেকেই দায়িত্বশীল নাগরিক হওয়ার ইচ্ছে জাগে। এই কারণে জাপান আজ বিশ্বের সবচেয়ে পরিষ্কার দেশগুলোর মধ্যে। নাম্বার 27, ফিউচারিস্টিক টয়লেট। জাপানের টয়লেটগুলো মোটেও সাধারণ কোনো টয়লেট নয়, বরং এগুলোতে বেশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু এই সব টয়লেট ব্যবহারের আগে এই বাটনগুলোর ব্যবহার জানা খুবই জরুরি। এই বাটনগুলোর মাধ্যমে আপনি আপনার পছন্দ অনুযায়ী টয়লেট সিট কাস্টমাইজ করতে পারেন, সেই সাথে সাথে গরম পানির ব্যবহার এবং সিটকে আগে পিছে করাতে পারেন। শুধু তাই নয়, টয়লেট ব্যবহারের সময় আপনি আপনার পছন্দ মতো গানও শুনতে পারেন। এই ছিল বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের অনেক ভালো লেগেছে।
ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।